হত্যাকাণ্ডের ঘটনাস্থলের নিকটবর্তী একটি সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে প্রাথমিকভাবে আটজনের একটি দলকে হত্যাকাণ্ডের ঘটনার সাথে জড়িত হিসাবে শনাক্ত করা হয়। পরবর্তীতে র্যাবের গোয়েন্দা কার্যক্রম এবং তথ্য প্রযুক্তির সহায়তায় গত রাতে র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা এবং র্যাব ১১-এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে লক্ষ্মীপুর জেলার বশিকপুর ইউনিয়নের চাঞ্চল্যকর জোড়া খুন মামলার তিনজন এজাহার নামীয় আসামিসহ সংশ্লিষ্ট মোট চারজন আসামিকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামি মসিউর রহমান নিশান, দেওয়ান ফয়সাল এবং রুবেলের বিরুদ্ধে হত্যাচেষ্টা, মারামারি সহ একাধিক মামলা রয়েছে। পরিপ্রেক্ষিতে আবুল কাসেম জিয়াদি এর প্রত্যক্ষ মদদে কতিপয় সন্ত্রাসী পূর্ব পরিকল্পনা অনুযায়ী আবদুল্লাহ নোমানকে হত্যা করে। অনুসন্ধানে আরও জানা যায়, এক নম্বর আসামি আবুল কাসেম জিয়াদি ১৯৯৬ সালে জিয়াদি বাহিনী গড়ে তোলে। তার সন্ত্রাসী বাহিনীর সংখ্যা প্রায় ৩০০ জন। সে তার সন্ত্রাসী বাহিনীর মাধ্যমে প্রভাব এবং আধিপত্য বিস্তার করে এলাকায় চাঁদাবাজি, টেন্ডারবাজি, খুনসহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করে আসছিল। সে ২০১৩ সালের দত্তপাড়া ইউপি চেয়ারম্যান নূর হোসেন শামীম হত্যা, ২০০০ সালের লক্ষ্মীপুরের আইনজীবী নূর ইসলাম হত্যা, দত্তপাড়া এলাকার আবু তাহের, বশিকপুর নন্দীগ্রামের মোর্শেদ আলম, করপাড়ার মনির হোসেন, উত্তর জয়দেবপুরের সেলিম ভূঁইয়া ও কামাল হোসেন হত্যা মামলা সহ সাম্প্রতিক সময়ের চাঞ্চল্যকর বশিকপুর ইউনিয়নের জোড়া খুন মামলার প্রধান আসামি। মামলার প্রধান আসামি আবুল কাসেম জিয়াদিকে গ্রেফতারের লক্ষ্যে এবং মামলার অন্যান্য আসামি যারা পলাতক রয়েছে তাদের গ্রেফতারের লক্ষ্যে র্যাবের কার্যক্রম অব্যাহত রয়েছে।